ভুল সেই করে যে চেষ্টা করে, আর বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত খুঁজতে খুঁজতেই কেটে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি সেটা অন্যকে না বলে আমাকে বলুন, কারণ ভুলটা পারলে আমি শোধরাতে পারি। কোটি কোটি মানুষের ভিড়ে কয়েকজনই ইতিহাস রচনা করতে পারে, আর তারাই ইতিহাস গড়তে পারে যারা সমালোচনাকে ভয় পায় না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায়, সেরকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে সম্পর্কটাও মরে যায়। জীবনযুদ্ধে নিজেকেই কৃষ্ণ হতে হয়, আবার কখনো নিজেকেই অর্জুন হতে হয়। পৃথিবীর দুটো জিনিস আজ পর্যন্ত মাপা যায়নি, মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা প্রকাশ করা হয়। ওপরওয়ালা আমাদের ব্যাংকের চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজ গুণ এবং যোগ্যতার আধারেই আমাদের মূল্য নির্ধারণ হয়। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি তাকে মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত তাকে আকাশ ছুঁতে হবে। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি, এই জন্যই আমাদের জীবনে বেশি সমস্যা। কথা বলার ওপর নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথাগুলো শুনবে কি না। ফুল ফুটে ঝরে গেলে যেমন দ্বিতীয়বার আর ফুটতে পারে না, সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সব দুঃখের কারণ। অন্যের খাবার ছিনিয়ে নিয়ে খাওয়ার থেকে খালি পেটে থাকা অনেক ভালো। যে বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজ পাওয়া যায়, সেই বাড়িতে কোনোদিনও বাস্তুদোষ পাওয়া যায় না। দোষ সবারই থাকে, কারোরটা জানা যায় আবার কারোরটা জানা যায় না। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাওয়ার চেষ্টা করুন, দুঃখ তো এমনি চলে আসে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। যদি আপনি আমাদের এসপি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।